আর একটু পরেই কাল বসে ঝড়ের দাপটে লন্ড ভন্ড হবে এই জেলাগুলি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধুরা ইতিমধ্যেই কাল বসে ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে চলেছে তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কাল বসে কি ঝড় তাণ্ডব চালাবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ক্রমশ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে এগিয়ে আসছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝড় ক্রমশ কিন্তু প্রবেশ করেছে অলরেডি বাঁকুড়া এবং মুর্শিদাবাদ অর্থাৎ অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রবেশ করেছে এদিকে দমকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এদিকে চিত্তরঞ্জন ধানবাদ এই সাইড থেকে কিন্তু একটা কালবৈশাখী ঝড় সেটা কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে নলহাটির দিকেও প্রভাব পড়তে শুরু করেছে এবং আস্তে আস্তে এই ঝড় অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে পুরুলিয়াতে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাল বৈশাখী ঝড়ে ভন্ড হবে পুরুলিয়ার বেশ কয়েকটি জেলা পাশাপাশি দেখতে পারছি যে এদিকে বাঁকুড়াতেও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঘন্টায় আমরা দেখতে পারছি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবিগে একটা দমকা ঝড়ো হওয়া বইবে তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এদিকে বীরভূম পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলিতে কালবৈশাখী ঝড়ের দাপট পড়তে চলেছে এবং আস্তে আস্তে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে নদীয়ার কিছুটা জায়গা এবং মুর্শিদাবাদ এবং এদিকে আবারও দেখতে পাচ্ছি আমরা বীরভূমের দিকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর কাল কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে আর একটু পরেই এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অলরেডি এই ঝড় কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং পুরুলিয়ার দিকেও কিন্তু প্রবেশ করতে চলেছে এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে দেখাই দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণে যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন এখানে কলকাতা খর্ধা এদিকে বৃষ্টি বজ্রমুট করেও দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বৃষ্টি চলছে এদিকে নদীয়ার দিকে কৃষ্ণনগর শান্তিপুর থেকে শুরু করে এদিকে বর্ধমান বাঁকুড়ার দিকে এদিকে ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া খড়গপুর কোলাঘাট থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি দীঘা কোনটাই এই জায়গাটিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দাতন বেলদা এগড়া ভগবানপুর এবং সেবাং বাজকুল এই জায়গাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ডায়মন্ড হারবার তমলুক থেকে শুরু করে এদিকে শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কলকাতা নিউটাউন ব্যারাকপুর চন্দ্রনগর এদিকে হাবড়া থেকে শুরু করে হাওড়া হুগলি বনগাঁ এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পরিষ্কারভাবে দেখতে পারছি পাশাপাশি পশ্চিমবঙ্গ শুধু নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা মেহেরপুর রাজশাহী কালাই ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগ থেকে শুরু করে কুমিল্লা এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে উত্তরবঙ্গে আকাশ মূলত পরিষ্কার রয়েছে। বেশ কিছু জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে এখানে মেঘমালা করে দেখালেও দেখতে পারবেন বেশ কিছু জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে তবে কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনা সেটা আর একটু পরেই বেশ কয়েকটি জেলায় রয়েছে পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে এবং প্রচুর পরিমাণে সহ বৃষ্টি হবে বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে অর্থাৎ পিরোজপুর লালমোহন বরিশাল থেকে শুরু করে উপকূলের জায়গা পাশাপাশি ত্রিপুরা তো আমরা ভয়ঙ্কর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যের দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ ছটা সাতটার সময় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত অন্যদিকে একটা প্রচুর পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এদিকে বীরভূম পাশাপাশি আমরা মুর্শিদাবাদের দিকেও প্রচুর পরিমাণে দমকা ঝড়ো লক্ষ্য করতে পারবো এবং পাশাপাশি বর্ধমান নদীয়ার সাইডেও কিন্তু কিছুটা আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং দমকা একটা ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে রাতের দিকে আমরা যদি দেখি রাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি আমরা ভোরবেলার দিকে যদি দেখি অর্থাৎ আগামীকাল ভোরবেলার দিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা বিশেষ করে যদি আমরা দেখি খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া ঝাড়গ্রাম কোলাঘাট চন্দ্রনগর আরামবাগ কলকাতা হাওড়া এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়াতে তো বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরার দিকেও আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলায় এবং অসমের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু ডিব্রুগড়ে হালকা পশলা কিন্তু বৃষ্টিপাত আগামীকাল সকালে রয়েছে অন্যদিকে সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলা জেলায় বৃষ্টি চলবে আগামীকাল পাশাপাশি যদি আমরা দেখি বাইর মোড়ে গিয়ে যে প্রচুর পরিমাণে দমকা ঝোড়া হওয়া বইবে কিনা আগামীকালকে উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আমরা যদি দেখি দেখ দেখাচ্ছি আপনাদেরকে পরিষ্কারভাবে দীঘা বেলদা এই সাইডে কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝড়ো হাওয়া বইবে দুমকা হাওয়া বইবে বাঁকুড়ার দিকে বিষ্ণুপুরের দিকে পাশাপাশি যদি আমরা দেখি পুরুলিয়া হুড়া এদিকে যদি আরেকটু দেখি তাহলে দেখতে পারবো এই যে জায়গাগুলি রয়েছে ঝাড়গ্রাম লাগোয়া বেশ কয়েকটি জায়গা এখানেও দমকা ঝরোহার সতর্কতা রয়েছে তবে এদিকে আরামবাগ চন্দ্রনগরের দিকেও আমরা প্রচুর পরিমাণে একটা দুমকা ঝুড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো এবং অন্যদিকে কিন্তু বরিশাল বাংলাদেশের বরিশাল সাইডেও আমরা একটা ভয়ঙ্কর দুমকা ঝুড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে আগামীকাল তবে আজকে যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন বেশ কয়েকটি জেলায় হাই অ্যালার্টও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল সাত তারিখ আট তারিখ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পারছি যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কিন্তু ক্রমশ এগিয়ে বাংলার দিকে এবং অলরেডি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এখানে মেঘমালা করেও দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন প্লে করে যদি দেই তাহলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোন কোন জেলাগুলিতে ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পারছি যে এদিকে অর্থাৎ কলকাতা যে দক্ষিণের জেলাগুলি রয়েছে বিশেষ করে আমরা এদিকে দেখতে পারছি যে কলকাতা পাশাপাশি সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলায় আমরা ঘন কালো মেঘ দেখতে পারছি বাংলাদেশের দিকেও আমরা দেখতে পারছি প্রচুর পরিমাণে ঢাকা থেকে শুরু করে কাশপিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে সিলেট বিভাগের দিকেও প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পারছি যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে অন্যদিকে দেখতে পারছেন যে উত্তরের মালদা দুই দিনাজপুর থেকে শুরু করে এই সাইডেও কিন্তু আমরা মেঘ অগ্রসর হতে দেখতে পাচ্ছি এবং উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতেও কিন্তু দেখতে পাচ্ছি যে একটা মেঘ রয়েছে তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এখানে আকাশের যে পরিস্থিতি সেটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপডেটটি দিচ্ছি সেটি আপনাদের এখানে মিলে যাচ্ছে কিনা তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর গতিবেগে কিন্তু এগিয়ে আসছে একটা প্রচুর পরিমাণে ঝড় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ এই সাইডে কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হতে চলেছে পাশাপাশি কলকাতার দিকেও আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং উপকূলীয় জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তাপমাত্রায় চলে গেলে আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে তাপমাত্রার যে পারদ আজকে সেভাবে ঊর্ধ্বমুখী নয় অর্থাৎ গত দুদিন যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল সেই অনুযায়ী আমরা দেখতে পারছি আজকে কিন্তু সেরকম ঊর্ধ্বমুখী ছিল না তবুও আমরা আগামীকালকে অর্থাৎ সোমবারের তাপমাত্রা যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তো আগামীকালকে আরও তাপমাত্রা কমবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কলকাতার দিকে যদি আমরা দেখি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে ছত্রিশ থেকে সাঁইত্রিশ ছিল হাওড়া হুগলির দিকেও তাই এক এখানে পুরুলিয়ার দিকে যদি আপনারা দেখেন একত্রিশ ডিগ্রি যেখানে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল বাঁকুড়ার দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকে বত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে বীরভূমের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি যেখানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অর্থাৎ এক ঢাক্কায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী বুঝতেই পারছেন তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি মালদা দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারের তাপমাত্রা অর্থাৎ এই মুহুর্তে যা রয়েছে আগামী আগামীকালকেও তাই থাকবে অসমের দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা নিম্নমুখীর পথে আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি নিম্নমুখী বাংলাদেশের দিকেও তাপমাত্রা আমরা অনেকটাই নিম্নমুখী লক্ষ্য করতে পারছি কেননা বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের তাপমাত্রা অনেকটাই কম ছিল সকালের আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তাই এই মুহূর্তে আজকে তাপমাত্রা দেখাচ্ছি না যারা সকালের ভিডিওটি দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন সেখানে আমি উল্লেখ করে দিয়েছি আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ